আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সংশোধনের একটি সুখবর নিয়ে এসেছি, আর সেটি হলো বিআরটিএ আপনার এখন ড্রাইভিং লাইসেন্স সংশোধন চালু করেছে, যেটা আগে অনেক সময় বন্ধ ছিল। এর কারণে অনেকেই মনে করেন আপনার জাতীয় পরিচয়পত্রে আপনার বয়স এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়সের কারণে আপনার ড্রাইভিং লাইসেন্সটি স্থগিত করা হয়েছিল, অর্থাৎ নট সার্ভার ফাউন্ড দেখাচ্ছিল। এসব ঝামেলা থেকে মুক্তি পেতে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স সংশোধন করতে পারবেন, কিংবা আপনার ভোটার আইডি কার্ডে এর সাথে নামের বা আপনার বয়সের মিল না থাকলেও আপনি এখন আপনার ড্রাইভিং লাইসেন্স কারেকশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি বয়সের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনি আপনার বয়স জন্ম নিবন্ধন এখনও ঠিক করা যায়, অর্থাৎ জন্ম নিবন্ধন ঠিক করা যায় সাথে সাথে আপনি এনআইডি কার্ডও ঠিক করতে পারবেন, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এখন সব জায়গায় বাধ্যতামূলক। তাই আপনি এখন জাতীয় পরিচয়পত্র অনলাইনের মাধ্যমে 345 টাকা দিয়ে সংশোধন করে নিতে পারবেন। এটি আসলেই একটি ভালো সংবাদ। আর যারা আপনার এনআইডি কার্ডের সাথে আপনার নামের মিল নেই অথবা আপনার পিতামাতার নামেরও মিল নেই, এসব কিছু ভুল হয়ে গেছে, এগুলো আপনারা সহজেই এখন সংশোধন করে নিতে পারবেন, অনলাইনে গিয়েও করতে পারবেন, আবার নিজে বিআরটিএতে গিয়েও উপযুক্ত প্রমাণ দিয়ে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল কাগজপত্র সংশোধন করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের আপডেট।